নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবারও আপনাদেরকে ওয়েলকাম জানাই। লকডাউন চলাকালীন আমাদের কোনো কিছুই ফেলে দেওয়া উচিত নয়। অনেক সময় দেখবেন রান্না করা ভাত একটু বেশি হয়ে যায়, তো সেটা ফেলে না দিয়ে সেই বেঁচে যাওয়া ভাত আর ঘরে থাকা মিনিমাম কিছু জিনিস দিয়ে দারুণ ইন্টারেস্টিং একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো, যেটা আপনারা সকাল বা বিকেলে চায়ের সাথে সার্ভ করতে পারবেন। দেখুন এটা কতটা ক্রিস্পি আর টেস্টি তো বটেই, ছোট বড় সকলেরই ভালো লাগবে। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে ঝটপট দেখে নিই এই রেসিপিটি। এখানে কালকের বেঁচে যাওয়া 250 গ্রাম ভাত রয়েছে। প্রথমেই মিক্সার গ্রাইন্ডার জারে ভাত ঢেলে নিয়ে পেস্ট করে নেব আর খুব সামান্য পরিমাণ জল ব্যবহার করব। তো দেখুন ভাতের পেস্ট রেডি করে নিয়েছি আর খুব সামান্য পরিমাণ জল লেগেছে। এটা এইভাবে পেস্ট করতে খুব বেশি জল দেবেন না, নাহলে বড়াগুলো গড়বার সময় অসুবিধে হবে, সেই জন্য যতটা কম জল দিয়ে এটা পেস্ট করা যায় ততটাই জল দেবেন। পেস্ট করে নেবার পর একটা কাচের বোলে এটাকে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, 2 টেবিলস্পুন টক দই। দই সুজি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটা মাঝারি মাপের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, 2 কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, তবে ঝাল নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা কুচি, 1 প্যাকেট দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, স্বাদ মতন দিয়ে দেবো নুন, নিজেদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। আমি প্রায় 1.5 টিস্পুনের মতো নুন দিয়েছি। এবার ভালোভাবে সব মিশিয়ে নিচ্ছি। এটা বানাতে দেখুন খুব কম উপকরণের প্রয়োজন হয়, আর আমি যা যা জিনিস নিয়েছি এগুলো কিন্তু সকলের বাড়িতেই থাকে। আরও 1 প্যাকেট চিলি ফ্লেক্স আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আবারও মিশিয়ে নিচ্ছি। এবার দেখে নেব বড়াগুলোকে গড়া যাচ্ছে কিনা, হাতে নিয়ে এভাবে করে দেখে নিচ্ছি। যদি মিশ্রণ বেশি নরম বলে মনে হয় সেক্ষেত্রে আপনারা এর মধ্যে অল্প ময়দা বা কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। তো বড়াগুলো দেখুন গড়া যাচ্ছে। একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতন তেল গরম হতে বসিয়েছি, একটু বেশি পরিমাণে তেল দিতে হবে বড়াগুলো ভাজবার জন্য। ভালোভাবে তেল গরম হলে পর অল্প মিশ্রণ নিয়ে এভাবে বড়ার আকারে প্রথমে গড়ে নেব, তারপর বুড়ো আঙুল এভাবে বড়ার মাঝ বরাবর ঢুকিয়ে দিয়ে বড়ার মধ্যে একটা ছিদ্র করে নিয়ে বড়াগুলোকে তেলে ছেড়ে দেব। একইভাবে বাকি বড়াগুলোকেও গড়ে নিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিয়ে অপর দিকটাও গোল্ডেন ব্রাউন না হওয়া অবধি ভেঙে নিতে হবে, আর তেল একবার গরম হয়ে যাবার পর একদম কম আঁচে বড়াগুলোকে ভাজতে হবে। প্রথমে যে দুটো বড়া গরম তেলে ছেড়েছি সেগুলোতে দেখুন তাড়াতাড়ি কালার চলে এসেছে, কারণ তেল অনেক গরম ছিল। সেই জন্য অবশ্য করে তেল গরম হবার পর আঁচ একদম কম করে দেবেন, তারপরেই বড়াগুলোকে তেলে ছাড়বেন। বড়ার দুদিকে দেখুন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার ভাজা বড়াগুলোকে একটা জায়গায় তুলে নিচ্ছি। টমেটো কেচাপ বা মোমো চাটনির সাথে বড়াগুলোকে সার্ভ করতে পারেন। আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।